প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গতকাল কি হয়তো আপনারা অনেকে দেখেছেন বা জেনেছেন যে আমাদের বিদেশ মন্ত্রক একটা সিদ্ধান্ত নিয়েছে, আজ থেকে চীনের বেজিংয়ে যে অলিম্পিক শুরু হচ্ছে, শীতকালীন অলিম্পিক, সেই অলিম্পিকের যে উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপ্তি অনুষ্ঠান, সেখানে কিন্তু আমাদের দেশ অংশ নেবে না, অর্থাৎ বয়কট করছে। সে কথা গতকাল কি একেবারে বিদেশ মন্ত্রক পরিষ্কার প্রেসের সামনে জানিয়ে দিয়েছে। যেটা বলা হচ্ছে দর্শক, সেটা হচ্ছে যে যে ওখানে যে অলিম্পিকটা শুরু হচ্ছে তার যে মশাল, সেই মশাল হাতে এমন একজনকে দেখা গেছে যে হচ্ছে আমাদের এখানে 2020 অর্থাৎ 2020 সালের 15 জুন যে ঘটনা ঘটেছিল গালওয়ান উপত্যকাতে, সেখানে যে একটা সংঘর্ষ হয়েছিল আমাদের সেনাদের সঙ্গে, সেখানে চীনের একজন যে আহত হয়েছিল এখন সে সুস্থ, তার হাতে ওই মশাল দেওয়া হয়েছে। এখন প্রশ্ন আমাদের নিশ্চয়ই থাকবে অবশ্যই, যে যেখানে অলিম্পিকের মতো একটা আয়োজন, সেখানে এমন একজনের হাতে মশাল দেওয়া হচ্ছে এবং সেটাকে যেভাবে প্রচার করা হচ্ছে, এ তো কার্যত এরকম একটা অলিম্পিক গেমস, এত বড় একটা আয়োজন, এত বড় একটা উদ্যোগ, তার সঙ্গে কতজন একটা রাজনীতিকরণ করার চেষ্টা হয়েছে। সেখানে চীন এমন একজনকে মানে একেবারে বাছাই করেছে এবং তার হাতে যেভাবে অলিম্পিকের একেবারে মশাল তুলে দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে দর্শক, এটা কি করে সম্ভব? যাদের সঙ্গে আমাদের একটা মানে গণ্ডগোল রয়েছে, ভারতে গণ্ডগোল রয়েছে, এবং সেখানে গালওয়ান উপত্যকাতে যে সংঘর্ষ হয়েছিল সেখানে আমাদের অনেক সেনা জওয়ান তারা শহীদ হয়েছেন, সেই ঘটনায় চীনের যে আহত মানে আহত একজনকে তার হাতে এইভাবে মশাল তুলে দেওয়া হচ্ছে, মানে তাকে একেবারে বীরের একটা সম্মান দেওয়া হচ্ছে সে দেশের। সেটা হতে পারে দেশের কাছে, তাদের দেশের কাছে হয়তো একটা বীরের বিষয় থাকতে পারে, কিন্তু এমন একটা ক্ষেত্রে সম্মানটা দেওয়া হচ্ছে, তার হাতে যেভাবে মশাল তুলে দেওয়ার বিষয়টা সামনে আসছে, এটা তো কার্যত ভারতকে যেন কত একটা একটা হেয় করার চেষ্টা হচ্ছে, যে ভারতের সঙ্গে সংঘর্ষ হয়েছে, সেখানে আমাদের যে আহত হয়েছিল সে একটা বীর এবং তার হাতে অলিম্পিকের মশাল তুলে দাও। এই যে বিষয়টা চীন যে এটার মধ্যে একটা রাজনীতি করার চেষ্টা করছে আমাদের দেশের সঙ্গে, এই যে বিষয়টা এবং তাদের ওই আহত ওই মানে সেনা জওয়ানকে যেভাবে প্রজেক্ট করার চেষ্টা হচ্ছে, এটার মাধ্যমে চীন যেন কত একটা অলিম্পিক্সের মাধ্যমে রাজনীতি করার চেষ্টা করছে, এরই কিন্তু একটা স্ট্রং প্রতিবাদ জানিয়েছে আমাদের দেশ। আমাদের এবং যে বিদেশ মন্ত্রক পরিষ্কার কিন্তু বলে দিয়েছে যে এইরকম যখন একটা রাজনীতিকরণ করার চেষ্টা হচ্ছে অলিম্পিককে নিয়ে, আমরা প্রতিবাদ জানাই এর এই নোংরা যে পদক্ষেপ বা এই যে উদ্যোগ এইটা যেটা চলছে বেজিংয়ে, আমরা তার কিন্তু একেবারে তীব্র প্রতিবাদ জানাই, এবং সেই কারণে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমাদের দেশ কিন্তু এই যে অলিম্পিক, বেজিং অলিম্পিক, শীতকালীন অলিম্পিক হচ্ছে, তার উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপ্ত অনুষ্ঠান কোথাও আমরা কিন্তু অংশ নেব না। এমনকি দর্শক, এটাও জানা যাচ্ছে যে যে টিভি চ্যানেল একেবারে মানে এইসব প্রোগ্রামের সম্প্রচারের দায়িত্ব পেয়েছিল, তারাও কিন্তু বলেছে না আমরাও কিন্তু বয়কট করছি, অর্থাৎ আমরা কিন্তু দেখাবো না, আমাদের দেশে এই সম্প্রচার দেখাবো না, তীব্র একটা বয়কট। দর্শক, এটা সত্যি আমরা অন্তত সাপোর্ট করি, যে সত্যিই তো যাদের সঙ্গে আমাদের সংঘর্ষ হলো সেখানে আমাদের সেনা জওয়ানরা কিছুই করলেন না, তাদেরকে এইভাবে শহীদ হতে হয়েছে, এত অন্যায় হলো আমাদের দেশের সঙ্গে, মানে একেবারে পরিবারগুলো মানে স্বজন হারা হয়ে পড়লেন, পরিবার মানে আমরাই স্বজন হারা, আমরা সবসময় সেনা জওয়ানদের তো আমাদেরই পরিবারের লোক মনে করি, আমাদের সেনা জওয়ানরা চলে গেলে আমরাই মনে করি নিজেদেরকে যে আমাদের স্বজন চলে গেলে, অ্যাটলিস্ট আমরা তো সেটা ভাবি। সুতরাং সেখানে যখন আমাদের সেনাগুলোকে এইভাবে মেরে ফেলা হলো, শহীদ করে দেওয়া হলো, মানে অকালে চলে যেতে হলো, আর যারা সেখানে মানে এই কাণ্ডটা ঘটালো তারা আহত অবস্থায় সেখানে তারা বেঁচেছিল, তাদের মধ্যে এরকম একজন তারা তো আবার অলিম্পিকের মশাল তুলে দেওয়া হচ্ছে, তাদেরকে বীরের একটা সম্মান দিয়ে সে দেশে বিরাট গর্ববোধ করে এরকম করা হচ্ছে, তাও ওই অলিম্পিক্সে নিয়ে, করুক না অন্য অন্য তারও অন্যান্য সময় রয়েছে, সেই সময় তারা যা পারে করুক না, সেখানে অলিম্পিক্সে এরকম একটা বিষয় সেখানে আয়োজন চলছে, সেখানে এটা করা হবে, মশাল তার হাতে তুলে দেওয়া হবে, তো এটা আমাদের গায়ে লাগে না? আমাদের সেনা জওয়ানদেরকে যারা শহীদ করে দিল তাদেরকে অকালে চলে যেতে হলো আমাদেরকে ছেড়ে দিয়ে, আবার তাদেরকে আবার সেখানে নিয়ে এরকম হই হই চলবে, আর আমরা সাপোর্ট করবো, আমরা ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়বো, আমরা প্রোগ্রামে অংশ নেব না, করা যাবে না। একেবারে ভারতের বিদেশ মন্ত্রক পরিষ্কার কিন্তু জানিয়ে দিয়েছে, এবং গতকাল থেকে দর্শক এটা একেবারে দেশ জুড়ে ছড়িয়ে গেছে, দেশ কেন বিদেশেও কিন্তু এই খবরটা ছড়িয়েছে যে না, ভারত কিন্তু প্রোটেস্ট করেছে, বয়কট করেছে, এটা কী চলছে? অলিম্পিক্স, অলিম্পিকের মতো একটা খেলা, একটা আয়োজন সেখানে এই ধরনের হবে? কেউ কিছু ভাবলো না, বললো না? তবে দর্শক, ভাবুক বা বলুক নাই বলুক, ভারতবর্ষ আমাদের দেশ, আমরা কিন্তু মানে আমাদের দেশ যারা সিদ্ধান্ত নিয়েছে যে না, যারা আমাদের এরকম সেনা জওয়ানদেরকে এরকম মানে হঠাৎ করে অতর্কিতে এরকম হামলা চালিয়ে যে ঘটনা ঘটিয়েছে এবং সেখানে যেভাবে শহীদ হতে হয়েছে, আমরা কিন্তু এটা মেনে নিতে পারি না, এইভাবে একটা অন্যায় হবে, আর আমরা সে তাকে নিয়ে আবার সেখানে হই হবে, আর সেখানে আমরা সামিল হয়ে যাবো, অসম্ভব বিষয়। পরিষ্কার কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দর্শক গতকালকে যে আমরা কিন্তু বয়কট করছি। দর্শক, নিশ্চয়ই এ সম্পর্কে আপনাদের মতামত থাকবে। তবে ওই অলিম্পিক্সে মাত্র একজন
পার্টিসিপেন্ট গেছেন আমাদের দেশ থেকে আরিফ খান নামে, সেরকম কেউ বেশি সংখ্যা ওখানে কেউ জানোনি। সুতরাং দর্শক, একটা খুবই মানে এটা বিষয়, কিন্তু যাই হোক সেটা খেলার জায়গায় খেলার পাঠ, কিন্তু এই যে বিষয়টা একসঙ্গে যে মানে একবারে মানে সেখানে মানে একটা হাজির হওয়া, অংশ নেওয়া, এইগুলো কিন্তু আমরা আমাদের দেশ করবে না। অর্থাৎ কোনো উদ্বোধনী মানে উদ্বোধনী অনুষ্ঠান বা সমাপ্তি অনুষ্ঠান সবটাই কিন্তু বয়কট করছে আমাদের দেশ, সে কথা কিন্তু গতকালকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। দর্শক, এটুকু বলে রাখি যে মানে 92টা দেশের 2833 জন কিন্তু একেবারে মানে প্রতিযোগী যারা খেলোয়াড় তারা কিন্তু অংশ নিচ্ছেন। সুতরাং ভাবতে হচ্ছে দর্শক, যেখানে 92টা দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন 2833 জন, তো একবার ভাবতে হবে না যে এমন কিছু করব না যার সঙ্গে আন্তর্জাতিক একটা বিষয় নিয়ে একটা প্রশ্ন উঠবে, আন্তর্জাতিক পলিটিক্স নিয়ে একটা প্রশ্ন উঠবে, এটা দেখবো না, ওইভাবে ওরকম করে দেবো, আর ভাবছে কি যা করবো করবো আর ভারতবর্ষ সব সহ্য করে নেবে না। ভারতবর্ষ কিন্তু পরিষ্কার আমাদের দেশ কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে বয়কট করছে। দর্শক কি বলবেন নিশ্চয়ই সম্পর্কে আপনাদের মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।